নমস্কার বন্ধুরা, আইস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা যে ভিডিওটি সম্বন্ধে জানবো সেটা হচ্ছে ফটোশপের পার্ট ফোর। এবার হচ্ছে ফটোশপটা যেভাবে কাজ করে, অর্থাৎ ডুপ্লিকেট ডেটা কীভাবে কাজ করে সেটা আমি দেখিয়েছিলাম। সেটা আমার প্রায় প্রত্যেকটা ভিডিওই আছে, ডুপ্লিকেট ডেটা আমি কীভাবে করবো। আজকে যে ভিডিওটা হবো সেই ভিডিওটা হচ্ছে, ধরো আমার এই ড্রেসটা কিংবা এই ড্রেসটা, এই দুটো ড্রেসের কালার কীভাবে চেঞ্জ করবো, যে কোনো ড্রেসে। এবার এই ড্রেসটা যে এই ড্রেসটাকে আমি প্রথম সিলেক্ট করবো, সিলেক্ট কীভাবে কাটবো আছে, কীভাবে কাটবো সেটাকে জানাচ্ছি। যে এই ড্রেসটা প্রথম সিলেক্ট করবো, সিলেক্ট করার পর যতটা কাটতে চাই, অর্থাৎ যতটা সিলেক্ট যতটা কালার চেঞ্জ করতে চাই ততটা কালার চেঞ্জ করবো। এটা সিলেক্ট করলাম, হাফটা দিলাম, হাফটা দিয়ে ওটা এই এইখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কীভাবে করবো, সিলেক্ট করার পর আমি এমন একটা অপশান আছে, অর্থাৎ ইমেজে গিয়ে অপশানটা এমনভাবে সেটা আমি এখন বলবো না, ভিডিওতেই বলবো। এবার এই ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন, যা আমি এরকম নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটির দিকে চলা যাক, শুরু করা যাক ভিডিওটি। তো বন্ধুরা, যে কোনো ড্রেসের কালার চেঞ্জ করার জন্য প্রথমে আমার যেটা করতে হবে, এখানে ছবি আনতে হবে, ছবিটিকে নিয়ে একটা টুলের মাধ্যমে সেটা থেকে আমার জামার কালার চেঞ্জ করতে পারবো। তাহলে প্রথমে ছবিটা আনার জন্য প্রথমে ফোনে ক্লিক করতে হবে, ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর ওপেন থেকে যে কোনো একটা ছবি চুজ করে ওপেন করলাম। ওপেন করার পর প্রায় আমি প্রত্যেক ভিডিওতে, অর্থাৎ ফটোশপের প্রত্যেকটা ভিডিওই দেখবে যে আমি ডুপ্লিকেট লেয়ারটা কীভাবে করি, এবং সেমভাবে এখানেও করবো ডুপ্লিকেট লেয়ারটা। এখানে অর্থাৎ যে ছবিটা আছে, অর্থাৎ যে লেয়ারটা আছে সেই লেয়ারের এখানে সাইডে একটা চাবি চিহ্ন আসবে, চাবি চিহ্নে ডবল ক্লিক করার পর ওকে করলেই লেয়ার চলে যাবে, অর্থাৎ ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। তখন একটা ম্যাজিক টুল দিয়ে আমি এটা কেটে নিতে পারি, কেটে নিলে আমার সুবিধা হবে। নেক্সট এটা হচ্ছে আমি কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য প্রথমে আমাকে এইখানে যেটা দিয়ে ছবি কাটো সেইটাই ক্লিক করতে হবে। এবার একটু জুম ছুড়ে একটু জুম করে নিলাম। কথা হচ্ছে এখানে তিনটে টুল আছে, তিনটে টুলের মধ্যে মাঝেরটা অর্থাৎ পলিগোনাল লেস টুলটাই নেব। নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি কাটতে থাকবো, অর্থাৎ এটা হচ্ছে কাটা হবে না, এটা ঠিক কাটা বলে না, এটাকে ডাইরেক্ট কালার চেঞ্জ হবে। থাম্বলাইনটা হয়তো তোমরা দেখেছো, যে আমি আমার এই ছবিটাকে কিভাবে আমি পরবর্তী ছবিতে, অর্থাৎ কিভাবে কালারটা চেঞ্জ করেছি। এটা সিলেক্ট হলো, সিলেক্ট হয়েছে। এবার এর কালারটা চেঞ্জ করার জন্য প্রথমে আমাকে এখানে উপরে যতগুলো টুল আছে সবগুলো টুল থেকে তিন নম্বর টুল, অর্থাৎ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্স, এখানে যেই কালারটা আছে, অর্থাৎ আমি যদি এটাকে এদিকে নিয়ে আসি লাল হচ্ছে, গোলাপি হালকা এদিকে করে দিলে, এটাকে আমি এদিকে নিয়ে এসে যে যেমন খুশি কালার করতে পারি। ওকে ওকে করে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, জুমটা একটু ছোটো করে দিই, চেঞ্জ হলো। নেক্সট এপাশের সেমভাবে,
सेम भाव इमेजे गए एडजस्टमेंट थे कलर बैलेंस कंट्रोल बी एबार ये एडिए कर दिल एडिए कलर हो गल ओके जेम कलर चेन्ज एबार कथा हमें मुखटाओ चेन्ज करते पर কিন্তু মুখের জন্য কেবলমাত্র এই কালারই ঠিক আছে, যেমন মুখে যেই কালারটা আছে সাদা কালার, এটা এটাকে যখন আমি লাল করবো বা অন্য কোনো কালারে করতে যাব তখন সমস্যা করবে, কারণ সেটা একটু অ্যাডজাস্টমেন্টে করতে হবে, সেটা একটু অ্যাডজাস্টমেন্টে করতে হবে। তার জন্য কী করতে হবে, সেমভাবেই এটাকে সিলেক্ট করে মুখটাকে সিলেক্ট করার পর ইমেজে গিয়ে থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্স বা কন্ট্রোল বি টিপলে হয়ে যাবে। এবার ছবিটাকে সেভ করে দিই। এবার আমি ক্লোজ করে দিলাম। এবার ছবিটা আছে, এই দেখে ছবিটা, ছবিটা হলো তো ঠিক আছে। তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে কীভাবে আমি অর্থাৎ কোনো ছবির ড্রেস, ছবির যে কোনো ছবির ড্রেস কীভাবে আমি কালার চেঞ্জ করে দেবো, তাহলে নিশ্চয়ই তোমরা ঘরে প্র্যাকটিস করবে। এবং তাহলে আর একটা কথাই বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন, যা যা আমি নতুন নতুন সমস্ত ভিডিও ছাড়বো সেগুলি সবার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছানোর জন্য। তাহলে বন্ধুরা এখনকার মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে, বাই বাই।